যারা আজকে ক্ষমতার জন্য মারামারি করতেছে এবং এবং এমনকি ক্ষমতার ব্যবহার করতেছে জনগণের হকাদাই করতেছে না মানুষের উপর অত্যাচার করতেছে এদের কি শাস্তি হবে এদের শাস্তি আল্লাহ রবীন্ন কি দেবেন আল্লাহ রবীন্দ্র ভালো বুঝেন তবে রসুল বলেছেন যে বিষয়ে তাকে দায়িত্ব দিয়েছেন হাফেজ সে তার দায়িত্বের হেফাজত করেছে নাকি নষ্ট করেছে সুতরাং প্রত্যেকে যার যার ক্ষমতার পরিসরে দায়িত্বশীল

মনিবের মালে গোলাম দায়িত্বশীল এরপরে এক পর্যায়ে গিয়ে রাস আলী আসাল্লাম বলেন সকলে দায়িত্বশীল আর তোমাদের সকলকে যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সুতরাং দায়িত্বে অবহেলা করলে অবশ্যই জিজ্ঞাসাবাদের শিকার হওয়া লাগবে দায়িত্ব পেয়ে যদি জনগণের প্রতি জুলুমের জনগণকে করে রাখা হয় তাদের উপর অত্যাচার করা হয় তাহলে অত্যাচারীদের জন্য জালেমদের জন্য যে শাস্তি অপেক্ষা করছে তা শাস্তি এই শাস্তি তাদের জন্য অপেক্ষা করবে মহানবুল আলমিন আলিমা আর জালেমদের জন্য আল্লাহ জানతా দা প্রস্তুত করে রেখেছেন সুতরাং যে যুলুম করুক যুলুমের শাস্তি তাকে ভোগ করা লাগবেই এমন কি যুলুমের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন ইহকালে দিয়ে দেন পরকালে আগে আগে পরকালে তো আছেই জালেমের জন্য শাস্তি পরকালে ইহকালে দুনিয়াতে জালেমের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিন কোন এক আরবি কবি বলেন আমা মিন ইয়াদান ইল্লা ইয়াদুল্লাহ ফাকহা

রসৌল্লা সাল্লাহ আলাই হাল্লাম বলেন বিচারক হলো তিন প্রকার দুই প্রকার বিচারক জাহান্নামে এক প্রকার বিচারক জান্নাতি। যে দুই যে দুই প্রকার বিচারক জাহান্নামে যাবে তাদের পরিচয় বলা হয়েছে ওই বিচারক যে হক জেনে হকের বিরুদ্ধে ফায়সাল করেছে মানে জুলুম করে হকের বিপদ ফাঁসালা করেছে এ জাহান্নামি বিচারক আর এক বিচারক হলো কদা আলা জাহালিন মূর্খতার সাথে না জেনে কি করেছে বিচার করে বসেছে আর যে জান্নাতে যাবে যে বিচারক সে বিচারকের কথা বলা হয়েছে আরাফাল হাক্কা রাজন আরাফাল হাক্কা কদা বিহি সে হক জেনে হক অনুযায়ী ফাঁসলা করেছে অর্থাৎ ন্যায়নিষ্ঠ ফাঁসলা করেছে

ওই বিচারক যাবে যে কোন প্রকার খায় খাতির ছাড়াই হক জেনে হক ফায়সলা করেছে সুতরাং হক বিচার না করা বেচারের ক্ষেত্রে দায় দায়িত্বের ক্ষেত্রে বিচ্যুতি করা এগুলি সবই ভয়াবহ অপরাধ এবং এগুলির খাসারত দেওয়া লাগবে একদিন না একদিন যা হোক আল্লাহ রবুল আলমী মুসলিমদের শাসককে দায় দান করুন এবং তারা যেন সঠিক পথে পরিচিত হন নিজ দায়িত্ব ভালোভাবে পালন করেন আল্লাহ সে তফত করুন আমাদের দেশ সর্বদেশের মুসলিম আমিন সরকারদেরকে সরকারদেরকেলাম